সুপ্রিয় বন্ধুরা, জামালপুর জেলার ইতিহাস সম্পর্কে সঠিকভাবে ধারণা পেতে হলে প্রখ্যাত আউলিয়া হজরত শাহ জামাল রহমতুল্লাহ ও হজরত শাহ কামাল রহমতুল্লাহ এই দুই বুজুর্গ ব্যক্তির নাম স্মরণ করতে হয়। ইসলাম তথা মানবতার বাণী প্রচারের জন্য হজরত শাহ জামাল রহমতুল্লাহ দিল্লির বাদশাহ আকবরের রাজত্বকালে সুদূর ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য জামালপুরে তফসির রাখেন। জামালপুর শহরের আদি নাম ছিল সিংহজানি। তৎকালীন সময়ে হজরত শাহজামাল রহমতুল্লাহ নামে কোনো মৌজা, হাট, বাজার, গ্রাম কিছুই ছিল না। আমাদের পরম সৌভাগ্য যে এই পূর্ণবান ব্যক্তির মাজার শরীফ জামালপুর শহরে অবস্থিত। তার পবিত্র নামেই এই জেলার নামকরণ করা হয় জামালপুর জেলা। জামালপুর ময়মনসিংহ জেলার মধ্যে প্রথম মহকুমা হিসেবে 1845 সালে মর্যাদা লাভ করেন। মহকুমা সৃষ্টি হওয়ার 133 বছর পরে 1978 সালে 26 ডিসেম্বর জেলা হিসেবে মর্যাদা পাই। জামালপুর জেলা গঠনের আন্দোলন মূলত বঙ্গভঙ্গের পরেই 1912 সালে সূচিত হয়। 1912 সালে লর্ড কার্জন জামালপুরকে জেলা করার ঘোষণা দেন। 1919 সালের দিকে দনবারীর নবাব নওয়াব আলী চৌধুরী দনবারীকে জেলা সদর করে জামালপুর ও টাঙ্গাইলকে নিয়ে একটি জেলা করার প্রস্তাব করেন, কিন্তু এতে জামালপুর ও টাঙ্গাইলবাসী কোনো পক্ষেই সমর্থন করেননি। 1908 সালে শেরে বাংলা এ কে ফজলুল হক জামালপুর এর মহকুমা প্রশাসক থাকার সময় জামালপুরকে জেলা করার দাবি আরও বেগবান হয়ে ওঠে। জামালপুরকে জেলার হেডকোয়ার্টার করার জন্য 1917 সালে জামালপুরের পৌর এলাকায় 235 একর জমি সরকার অধিগ্রহণ করেন। 1920 সালে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার কয়েকটি গ্রাম সরিষাবাড়ি থানার সাথে সংযুক্ত করা হয়। 1938 সালে তৎকালীন বিদ্যুৎসাহী ব্যক্তিদের উদ্যোগে জামালপুরকে জেলা করার দাবি সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। জামালপুর না টাঙ্গাইল কোথায় জেলা সদর হবে এ নিয়ে তৎকালীন ব্রিটিশ সরকারেরও কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। এ সময়ে বন্যা, সাম্প্রতিক দাঙ্গা ইত্যাদির কারণে জামালপুর জেলার বাস্তবায়ন পিছিয়ে পড়ে। ওই সময় কংগ্রেস ও মুসলিম লীগের বহু প্রতাপশালী নেতা থাকলেও নিজেদের কুণ্ডলের কারণে তারা জামালপুর জেলার বাস্তবায়ন দেখে যেতে পারেনি, যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরতে পারেনি জামালপুর জেলা গঠনের প্রয়োজনীয়তা, যে কারণে জামালপুর জেলা প্রতিষ্ঠিত হতে প্রায় 133 বছর লেগেছে। 1971 সালে 10 ডিসেম্বর জামালপুর হানাদার মুক্ত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই জামালপুরকে জেলা করার দাবি আবারও বেগবান হয়ে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে জামালপুরকে জেলা করার প্রতিশ্রুতি দেন। 1978 সালে 26 ডিসেম্বর জামালপুরবাসীর জন্য একটি আনন্দের দিন, কারণ এদিনে জামালপুরকে স্বাধীন বাংলাদেশের 20তম জেলা হিসেবে ঘোষণা করা হয়। জামালপুর জেলার সৃষ্টির প্রতিষ্ঠা লগ্নে যে সকল সরকারি কর্মকর্তা বিশেষ অবদান রেখেছেন তাদের মধ্যে তৎকালীন মন্ত্রিপরিষদের সচিব জনাব কেরামত আলী, ঢাকা বিভাগীয় কমিশনার জনাব খানে আলম খান, ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব বদিউর রহমান, জামালপুরের মহকুমা প্রশাসক জনাব আব্দুর রশিদ প্রমুখ উল্লেখযোগ্য। জামালপুর জেলা বর্তমানে 60টি উপজেলা, 60টি থানা, 8টি পৌরসভা, 68টি ইউনিয়ন, 844টি মৌজা, 1346টি গ্রাম ও 5টি সংসদীয় আসন নিয়ে জামালপুর জেলা গঠিত। সুপ্রিয় বন্ধুরা, বিগত 40 বছরে জামালপুর জেলায় যে উন্নয়ন হয়নি সেই উন্নয়ন হয়েছে গত এক দশকে। বাকি প্রকল্পগুলো বাস্তবায়ন হলে জামালপুর জেলা হবে উন্নত, সমৃদ্ধশালী মডেল জেলা।